বিগ নিউজ, সবার আগে সবার সাথে। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews247.com@gmail.com. যারা একটুকু এই সময়ের বা দশ মিনিটের মধ্যেই জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মঞ্চে প্রবেশ করছেন, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। লিচুতলা ক্রস করছেন, আর একটু সময়ের মধ্যেই জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মঞ্চে প্রবেশ করবেন। কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি শ্রী কৃষ্ণ ঘোষ মঞ্চে উপস্থিত আছে। একজন জ্ঞানী গুণী মানুষ শ্রী গোবর্ধন দাস আমার একদম বাঁদিকে বসে আছে। আপনাদের এখানকারই ছেলে, দিল্লিতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে চাকরি করতেন, এখন আপনাদের সাথে থাকার জন্য সে চলে এসেছে। তার নাম আপনার গোবর্ধনের পাশেই বসে আছে। এই বিধানসভার বিধায়ক আমি একে অনেক দিন চিনি, সেই বিশ্বজিৎ কুণ্ডু। ওর পাশে বসে আছে যাকে প্র্যাকটিক্যালি আজকে সাংসদ হওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়েছিলাম, সেই সুনীল মণ্ডল। বামপন্থী আন্দোলন দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলন করার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল, এখন সাংসদ। এবং মানুষের সেবা করার জন্যই সুনীল কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে। ওর এখনো প্রায় চার বছর সাংসদ আছে। কিছু না করলেই ও কিন্তু চার বছর সাংসদ থাকতে পারে, কিন্তু আপনাদের সাথে থেকে এই সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য সে কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির হয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে, নরেন্দ্র মোদীর গুণকীর্তন করতে বেড়াচ্ছে। সেই সুনীল, তার পাশে রয়েছে আমি বিজেপির আসাম পর থেকে যাদের যাদের দেখেছি কাজ করে, তার মধ্যে একজন হচ্ছে সেই সুবীর নাথ। ছিলেন দীর্ঘদিন ধরে অবিভক্ত জেলার হুগলি জেলার সভাপতি ছিল, এখন আপনাদের পর্যবেক্ষক হিসেবে কাজ করছে। বিশ্বজিৎ পোদ্দার যে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির হয়ে প্রায় দুটো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেই বিশ্বজিৎ পোদ্দার। তার পাশে রয়েছে রাজীব ভৌমিক, ভালো বক্তা, ভালো বলে, আপনাদের অঞ্চলের ছেলে, রাজ্য কমিটিতে ছিল, এখন রাজ্য কমিটিতে না থাকলেও রাজ্য নেতা হিসেবে পরিচিত। সুদীপ্ত রায় অল্প বয়সের ছেলে, জেলার সম্পাদক, দীর্ঘদিন পড়ে আছে, নিশ্চয়ই ভালো হবে।
খাদিম নাই, খাদিম নাই, খাদিম নাকে বারবার বলছি, এবারেও কিন্তু বয়স হয়ে গেছে বললে হবে না, এবারেও কিন্তু বেলকিটা দেখাতে হবে, সেই কারণে খাদিমরাও আছেন জেলা সহসভাপতি দন্তেশ্বরের মানুষ, তার পাশে আছেন মহিলা মোর্চার মৌসুমী মণ্ডল জেলা সম্পাদিকা, মন্দে আছেন আনন্দচন্দ্র রায়, আনন্দ রায় কে আছেন, উনি আছেন জেলার আছেন, আর যুব মোর্চার ছেলেকে চলে গেলে একবার দেখা হলো, তারপর আর দেখা গেলাম না, যুব মোর্চার ছেলে ইয়াং তরতাজা যুবক যে আজকে সবাই আছে আমার সাথে এসেছে, কিষাণ মোর্চার আমাদের হুগলি জেলারই ছেলে রাজ্য কমিটির সম্পাদক আমার সাথে এসেছে, উত্তর চব্বিশ পরগনার পীযূষ এবং আরও অনেক মানুষ যারা এই সবাই এখানে এসেছে, আপনাদের সবাই এখন আপনাদের কাছে একটা কথা বলি, আর মাত্র ঠিক আমার হিসেবে লিটারেলি 100 দিন বাকি আছে, 100 দিন কাটলে পরেই যে নির্বাচন হবে, আমি সব জায়গায় বলছি এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 3 দশকে পৌঁছবে, আমি দুটো সমাধান শুভেন্দুজিদিনকে জয়েন করলো সেও ছিল ছিলাম, আর গতকাল রাজীব যেখানে জয়েন করেছিল সেখানে মানুষের যে উচ্ছ্বাস সরকার পরিবর্তন করার, এইটা আমি একটু আগে থেকে রাজনীতি করছি, 2009 দেখেছি, 2010 দেখেছি, 2011 দেখেছি, 2014 দেখেছি, 2016 দেখেছি, যে মানুষের মধ্যে যেটা উচ্ছ্বাস যে এই সরকারকে পাল্টে দিতে হবে, নতুন সরকার গড়তে হবে, সেই উচ্ছ্বাস আমি এর আগে দেখেছিলাম এই 4 বার, এবারে আবার নতুন করে আমি দেখছি, আপনারাও দেখুন ঠান্ডা পড়েছে বেশ, শীতের আমেজ, কিন্তু শুভেন্দু আসবে কি বলবে ওর মুখ থেকে বার্তা শোনার জন্যও আপনারা কিন্তু জমাটবদ্ধভাবে এখনও মঞ্চে বসে আছে। আমি জিজ্ঞেস করছিলাম কৃষ্ণকে, কৃষ্ণ আর কতক্ষণ লাগবে, কৃষ্ণ বললো আর 10 মিনিটের মধ্যে পৌঁছে, সেই শুভেন্দু এসে যাবে, শুভেন্দুই বক্তৃতা করবে আপনাদের কাছে বেশি সময় দেবে, আমরা তাই আজ দেখতে দেখতে মমতা ব্যানার্জি 10 বছর অতিক্রম, আজকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি 10 বছর কাটিয়ে দিলেন, আজকে মাঠের মানুষ, মাঠের বাইরের মানুষ, সাধারণ মানুষ প্রশ্ন করছেন এই 10 বছরে আপনারা পেলেনটা কি, তাদের কিছু প্রশ্ন, মানুষ আমরা এই 10 বছরে একটা সরকার হয়ে দেখলাম, যে উচ্ছ্বাস আবেগ নিয়ে সরকার এনেছিলাম, আর সেই 10 বছর বাদে আজকে তারা প্রশ্ন করছে বাংলা পেল কি। Opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is
bignews247.com @gmail.com যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকে বাংলায় কোনো শিল্প নেই, বাংলায় কৃষিতে কোনো অগ্রগতি হয়নি, কোনো জায়গায় একটু অগ্রগতি হওয়ার লক্ষ্য নেই। বাংলার মানুষের একটা তলাবতে পৌঁছেছে, বাংলার মানুষ দাঁড়িয়ে আজকে বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রশ্ন যে আমরা 10 বছরে পেলে বাংলা পেল কি, বাংলা 35 বছরে সিপিএম এর অপশাসনকে হারিয়ে বাংলায় সরকার তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি। মানুষ প্রত্যাশা নিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল যে বাংলায় নতুন শিল্প হবে, নতুন স্কুল কলেজ হবে, নতুন উন্নয়ন হবে। সবুজ সাইকেল দিয়েছে বাংলার ভাড়ারে, কিন্তু বাংলার সরকার বাংলার মানুষ কিছু এখনো পায়নি। এই জায়গায় দাঁড়িয়ে বাংলার আমরা বিগত আমরা বলেছিলাম, মমতা ব্যানার্জি বলেছিলেন সেই যুদ্ধের আমরা বলেছিলাম আমাদের সাপোর্ট করুন, সরকার করতে দিন, আমরা বাংলাকে গণতন্ত্র ফিরিয়ে দেব। আর আজকে বুকে বাড়িয়ে বলছি বাংলায় দাঁড়িয়ে আমি তৃণমূল ছেড়ে বিজেপি করতে এসেছি, আমার সামনে প্রথম নির্বাচন, আমি দেখেছি পঞ্চায়েত নির্বাচন, যে পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই কাল্লা তার চাষেপাশের জায়গায় কোনো মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা প্রার্থীপদ জমা দিতে পারেনি। এই জায়গায় কাল্লায় আমরা দেখেছিলাম যে মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার কীভাবে হবে। এবারে তারপরে গেল বিধানসভা লোকসভা নির্বাচন, যে লোকসভা নির্বাচনে মানুষ জোর করে তাদের অধিকার লড়াইয়ের জন্য জিতেছিল এবং সেই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি 18 পেয়েছে। আপনারা লিখে রেখেছেন রাজনীতির চলে যাচ্ছি, এবারে রাজনৈতিক নির্বাচন, যদি রাজনীতি একটু বুঝে থাকি তাহলে নিশ্চিত জেনে রাখো এবারে 3 অঙ্কে পৌঁছতে পারবে না। এটা এবার এখানে 3 অঙ্কে পৌঁছতে পারবে না, আমাদের যে যুব ছেলেরা বড় হয়েছে বড় হচ্ছে তাদের নেতৃত্বে সরকার হবে, এটা আপনারা লিখে রেখে দিন। আমাদের নতুন যে যুব সমাজ তৈরি হয়েছে সেই যুব সমাজ আজকে তারা বলতেছে যে আমাদের উন্নয়ন চাই, আমাদের শিল্প চাই, আমাদের দাঁড়িয়ে কৃষি চাই, সমস্ত দিকে তাকিয়ে তারা যে এগোতেছে। আমি রাজীবের বক্তৃতা শুনছিলাম, রাজীব ভালো করে কৃষ্ণ ভালো করে, এবং এবার শুভেন্দু আসবে, শুভেন্দুও বলবে, এরা সবাই বলবে, আমি আমার কথা বেশি বড় করছি না, শুধু আপনাদের বলছি, শুধু আমরা বলছি জয় শ্রীরাম তো আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভাই, পরীক্ষাটা 100ই দেব, পরীক্ষাটা 100ই দেব, 100 যদি 30 বাদে দিয়ে দাও তাহলে 70-51 পেতে হবে। আমি নিজে আমার বাড়িতে দুর্গাপুজো কালী ছিল সরস্বতী সভা, কিন্তু কৃষ্টি সংস্কৃতির দিকে তাকিয়ে আমরা বলি যে আমরাও এদের নিশ্চিত করে রেসপেক্ট করব। সেই রেসপেক্ট মানে এই নয় যে আমাদের যে অধিকার সেই অধিকারকেও ছিনিয়ে নেবে, আমার অধিকার রেখে অন্য লোকের পক্ষে উদারতা দেখানোই হচ্ছে আমাদের ধর্ম। তাই আজকে এই জায়গায় এই বিষয়ে
আমি দেখছি এই জনসমাগমে আমার মনটা বলছে, আমি মনটা ভরে গিয়ে বলছি যে আগামী নির্বাচনে এখানে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবেই উঠবে। তাই একবার সবাইকে বলি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।